Hey guys, Shovik here and welcome to Bong News Boy YouTube channel. শুরুতেই আমরা কথা বলবো দা লেজি বং বস্তির ছেলে পচা এন্ড রোল কল চ্যানেলটার ব্যাপারে। রোল কল চ্যানেলে দা লেজি বং বস্তির ছেলে পচা এন্ড আরো ক্রিয়েটরসদের যে কোলাব একটা ওয়েব সিরিজ আসতে চলেছিল, কালকে তার এপিসোড 1 আপলোড হয়ে গেছে। আপনারা যদি এখনো সেই এপিসোডটা দেখে না থাকেন তাহলে রোল কল চ্যানেলে গিয়ে সেই এপিসোডটা দেখে আসতে পারেন। এই এপিসোডটা শেষ হয়েছে এমন ভাবে যে দা লেজি বং অর্থাৎ দীপ্তদার যে গার্লফ্রেন্ড তার সাথে আমাদের পচা দা লাইন মারছে অর্থাৎ প্রেম করার চেষ্টা করছে। এই একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এই এপিসোডটা শেষ হয়েছে। সো নেক্সট এপিসোডটা রিলিজ হবে 26 জুলাই। বেসিক্যালি এই এপিসোডে সবার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়েছে এন্ড এই ওয়েব সিরিজটা কিছুটা এগিয়েছে। নেক্সট পার্ট আপনারা দেখতে পারবেন 26 জুলাই রবিবার। নেক্সট আমরা কথা বলবো রাকিব হোসেনকে নিয়ে। রাকিব হোসেন তার ইউটিউব কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করে এন্ড তাতে লেখা ছিল আজ রাত 7টায় নতুন ব্লগ আসছে, আরও রেডি #7days7video কামিং টুডে @7pm। অর্থাৎ তারা যে একটা চ্যালেঞ্জ নিয়েছিল তাদের আগের ব্লগে যে তারা 7 দিনে 7টা ভিডিও আপলোড করবে, তার প্রথম ভিডিওটা তার চ্যানেলে আপলোড হয়ে গেছে। এখন দেখা যাক রাকিব হোসেনরা এই যে চ্যালেঞ্জটা নিয়েছে সেটা কমপ্লিট করতে পারে কিনা। নেক্সট আমরা কথা বলবো দা আজাইরা এলটিডিকে নিয়ে। দা আজাইরা এলটিডি তাদের ইউটিউব কমিউনিটি ট্যাবে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল গল্পটা শুরু হয়েছিল একদিনে 90টা ভিউজ পাওয়া থেকে। 90টা মানুষ আমাদের দেখছে, আমাদের চিনে, এটা একটা অন্যরকম অনুভূতি ছিল। 2 বছর সময় লেগেছে 1000 সাবস্ক্রাইবার্স হতে। স্কুলে কোনো ক্লাসমেট ফোন নিয়ে আসলেই জোর করে সাবস্ক্রাইব করে দিতাম। নিজের বন্ধুদের নিয়ে বানানো একটি চ্যানেল আজাইরা, ক্যামেরার সামনে যারা ক্যামেরার পেছনেও তারা। 4 বছরে যদি 10,000 সাবস্ক্রাইবারও থাকতো তাতেও অনেক খুশি থাকতাম। তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট একটা 19 বছর ছেলের কাছে অনেক কিছু। আজাইরা আসছে এই ঈদে, সবাইকে আবারও ধন্যবাদ সবকিছুর জন্য। নেক্সট আমরা কথা বলবো রুদ্রনীল ঘোষকে নিয়ে। রুদ্রদার নতুন একটা কবিতা ইলেকট্রিক পাঁচালি রুদ্রদার ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে, সেটা যদি আপনি এখনো দেখে না থাকেন তাহলে রুদ্রদার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। নেক্সট আমরা কথা বলবো হৃদয় আহমেদকে নিয়ে। হৃদয় আহমেদের নতুন ভিডিও কিছুদিনের মধ্যে আপলোড হবে, তার একটা ছোট্ট বিহাইন্ড দ্য সিন আমরা তার ইনস্টাগ্রামে দেখতে পেয়েছি, তো সেই সিনটা আপনারা দেখে নিন। নেক্সট আমরা আবার কথা বলবো দা লেজি বংকে নিয়ে। ইটস এ মেস এর ফার্স্ট এপিসোডটা লঞ্চ হওয়ার পরে দা লেজি বংকে অনেকে জিজ্ঞাসা করছে যে এটা হয়তো তারই সেকেন্ড চ্যানেল। দা লেজি বং এটাকে ক্লিয়ারিফাই করে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ভিডিও আপলোড করে, তো সেই স্টোরিটা আমরা দেখে নেব। আচ্ছা, তো একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। আজকে যে ভিডিওটা এসছে ইটস এ মেস বলে রোল কল চ্যানেলটা, তো অনেকেই তোমরা হয়তো ভাবছো বা এতদিন ভাবছিলে যে রোল কলটা আমার চ্যানেল, আমার কোনো সেকেন্ড চ্যানেল, ওটা আমার প্রোডাকশন ইটস এ মেসটা, আমি কোনো ভিডিও বানাচ্ছি, আমি কোনো শর্ট ফিল্ম ওয়েব সিরিজ না, এটা একদমই নয়। আমি জাস্ট ওখানে একজন অ্যাক্টর, ওটা মানে ওটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ওটা প্রোডাকশন বা এর সাথে। আমি জাস্ট মানে বাকি যারা অ্যাক্টর আছে তারা যেরকম অ্যাক্টর আমিও সেরকম একজন অ্যাক্টর। তো মানে কোনো যদি ডিরেকশনে বা প্রোডাকশনে বা ওই নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ রোল কল কে করো আমাকে না, কারণ আমি ওই ব্যাপারে আমি যাই না। যেরকম স্ক্রিপ্ট ছিল আমি সেই হিসেবে স্ক্রিপ্টটা রিড করে অ্যাক্টিং করেছি, ঠিক আছে? তো অনেকে ভাবছিল ওটা তো আমার চ্যানেল, আমার চ্যানেল ওটা নয়। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা কথা হলো বিষাক্ত ছেলেকে নিয়ে। বিষাক্ত ছেলে কালকে তার নতুন ভিডিও আপলোড করেছে, সেই বিষয়ে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে। হে গাইস, তো নতুন ভিডিও চলে এসেছে, যাও সবাই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাতে 15,000টা লাইক কমপ্লিট করে দাও, যেভাবে হোক বস 15,000টা লাইক কমপ্লিট চাই, তো যাও করে দাও। আর লেজেন্ডারি ফুড ইটিং শো নিয়ে ভিডিওটা ছিল, এটা সেকেন্ড এপিসোড ছিল, আর থার্ড এপিসোড দেখতে যাও কিনা সেটাও কমেন্ট বক্সে জানিও। আর তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে বস, শেয়ার করে দাও, আর ফেসবুকে ইনস্টাগ্রামে মেনশন করলে আমাকে অবশ্যই ট্যাগ করে দিও, আমি সেটা আমার ফেসবুকের কিংবা ইনস্টাগ্রামের স্টোরিতে দিতে পারবো। সো যাও দেখো, আর ভালো লাগলে শেয়ারটা করে দিও অন্তত। নেক্সট আমরা কথা হলো বস্তির ছেলে পচা অ্যান্ড সাহিল এন্টারটেনমেন্টকে। সাহিল এন্টারটেনমেন্ট বস্তির ছেলে পচাকে নিয়ে আবার একটা এক্সপোজ ভিডিও আপলোড করে। এটা সাহিল এন্টারটেনমেন্ট তার নিজের চ্যানেলে আপলোড করেনি, তার সেকেন্ড চ্যানেল সাহিল আহমেদে আপলোড করেছে। কেন এটা সে তার সেকেন্ড চ্যানেলে আপলোড করলো সেটা আপনারা তার মুখ থেকেই শুনে নিন। এই এক্সপোজ ভিডিওটা আমি আমার চ্যানেলে দিলেও পারতাম, কিন্তু আমি আমার চ্যানেলে দিলাম না, কারণ অলরেডি একটা স্ট্রাইক পড়ে আছে, কারণ সত্যের জন্য যেই কথা বলবে তাকে তো স্ট্রাইক খেতে হয়। আর তোমরা সবাই ভিডিওটা ডাউনলোড করে রাখো, তোমাদের যত সমস্ত জায়গা থেকে আছে তোমরা পোস্ট করে দাও, আমার কোনো যায় আসে না, চলো। তো এই এক্সপোজ ভিডিওটা কি, এই এক্সপোজ ভিডিওটার মেন পার্টটুকু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাস্তা ফাঁকা, জীবন ফাঁকা, জীবন সবই তো ফাঁকা। তো আমি এখানে বলতে চাই পায়েল কে না কে এরকম কাইন্ডলি কিছু জিজ্ঞাসা করো না, কারণ
আমি চাই না কোনো মেয়ের আমি এখানে নাম নিতে তাকে ছোট করা, এরকম আমার কোনো উদ্দেশ্য নাই। সেই কারণে আমি এই এর অ্যান্সার দেবো না, কে পায়েল কে না কে। চলো এবার ভিডিও শুরু করি। আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু অ্যানালাইজও করতে চাই না, আমি জাস্ট দুই একটা কথা বলতে চাই। প্রথমত কথা হচ্ছে কি যে পচার বাণী হচ্ছে এইটা, পচা ক্যামেরার সামনে এসে বলবে কি যে বি পজিটিভ, মেয়েদেরকে রেসপেক্ট দাও, কামের ফাঁদে পা দিও না, হ্যান ব্যান ত্যান অনেক কিছু বলে পারে, আর ক্যামেরার পিছনে এরকম বাজে থার্ড ক্লাস মেন্টালিটি। ওকে, দ্বিতীয় কথা আমি বলতে চাই যে যখন তোমার মা বোনকে যদি কেউ গাল দেয় তোমার ভিতরে খুব কষ্ট হয়, তুমি তাকে ভাবো কি যে গিয়ে শালাকে মেরে আসি, কিন্তু তুমি এটা ভাবো না কি যে তুমি যার পিঠ পিছে বলো কি যে আমি অমুককে লাগাবো তমুককে লাগাবো, সেও একজনের বোন, তুমি এটা ভাবো না। মেয়েদেরকে রেসপেক্ট দিতে জানো না, বন্ধুদের সামনে কোনো একটা পার্টিকুলার মেয়েকে নিয়ে হাসাহাসি করো তামাশা করো লাগাবো লাগাবো করে, এটা ভাবো না কি যে এটা শুনলে ওই মেয়েটার কতটা বুকে কষ্ট লাগে, এটা তোমরা ভাবো না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে কি যে এত বড় একটা পাবলিক ফিগার হয়ে যে বাংলাকে রিপ্রেজেন্ট করছে তার কাছ থেকে এরকম আমরা কেউ ডিজার্ভ করি না, স্পেশালি যে ভিডিওতে লোককে লেকচার দেয় জ্ঞান দেয় পচার বাণী। না যখনই মারা হয়ে যায় হরনি তখনই মারা আমি নিজের শরীরকে লক্ষ্য করি, সব মানে ওঠানামা পর্যবেক্ষণ করি, কিন্তু আমরা ছুঁই না। এই যে পেছনের ফ্ল্যাটে আমার দুটো মেয়ে দাঁড়িয়ে আছে আমি কি দেখছি মারা, আমার ফোকাস কিন্তু আমরা জীবন ফাঁকা জীবন সবই তো ফাঁকা আর পায়েলকে লাগাতে। আর এটাকে নিয়ে কেউ আওয়াজ তুলবে না, কেউ কথা বলবে না, খুব কম লোকই কথা বলবে। কেন বলবে না বলো তো? কারণ পচা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে, পচাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তো তার সাবস্ক্রাইবার কমে যাবে, ভিডিওটা ডিসলাইক আসবে, তাহলে তার হেটার্স বেড়ে যাবে, বিভিন্ন কিছু আছে, এই জন্য কেউ কথা বলবে না, সব চুপচাপ ঘাপটি মেরে বসে থাকবে আর মজা দেখবে, ঠিক আছে? আর একটা কথা আমি বলতে চাই যে বাংলার প্রায় অনেক ইউটিউবার আছে, অনেক ইউটিউবার আজ পর্যন্ত কোনো ইউটিউবারের কাছ থেকে এইরকম কোনো কিছু দেখতে পাইনি বা শুনতে পাইনি যে কোনো মেয়েকে নিয়ে তারা ছোট করছে, অসম্মান করছে, বন্ধুদের সামনে লাগাবো বলে কোনো মেয়েকে নিয়ে হাসি মজা করছে, ঠাট্টা করছে। আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি, স্পেশালি বাংলার সবথেকে বড় ইউটিউবার বঙ্গায় তার এতদিন ধরে কাজ করছে, আমি আজ পর্যন্ত এরকম কিছু দেখিনি যে কোনো মেয়েকে নিয়ে এসে বন্ধুদের মাঝে অসম্মান করছে, লাগাবো বলে হাসি মজা করে ঠাট্টা করছে, আজ পর্যন্ত দেখিনি। এই প্রথম আমি বাংলাতে দেখলাম কি যে কোনো একটা ইউটিউবার যে ট্রেন্ডিংয়ে চলছে সে আবার কোনো মেয়েকে তার বন্ধুদের সামনে নিয়ে অসম্মান করছে, লাগাবো বলে হাসি মজা করছে। অর্থাৎ এই ভিডিওতে বোঝানো হয়েছে যে বস্তু ছেলে পচা তার বন্ধুদের সাথে একটা মেয়েকে নিয়ে আড্ডা মারছিল বাজে ভাষা দিয়ে, তো সেই জন্য এটাকে সাহিল এন্টারটেনমেন্ট এর বিরুদ্ধে কিছু কথা বলে। নেক্সট আমরা কথা হলো ফিলিংস বলতকে নিয়ে। ফিলিংস বলত একটা মিউজিক ভিডিওতে নিজে ভিডিওগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং করে, সেটা নিয়ে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বললো। এই ভিডিওটার ভিডিওগ্রাফি আর এডিটিং আমি করেছি, যাও সোয়াইপ আপ করো দেখে আসো, এটা আমার একটা দাদার গান, নিজের গান করেছে, আমি ভিডিও শ্যুট করে দিয়েছি, আমি এডিটিং করে দিয়েছি, যাও দেখো তোমরা, লাইক করে দিও তাকে, হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও ওকে। নেক্সট আমরা কথা বলবো হইচইকে নিয়ে। হইচইর একটা নতুন মুভি আসছে 25 জুলাই, মুভিটার নাম হচ্ছে অনিল বাগচির একদিন। হইচই তার ইনস্টাগ্রাম পেজে এটা আপলোড করে অ্যান্ড তার নিচে লেখা ছিল তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলায় পড়ে রয়ে যাব, অর্থাৎ এখানে বাঙালি এবং বাংলাকে নিয়ে কোনো একটা নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছি। সো ইয়া, এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন, অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাতে সবার আগে জানার জন্য।